ঢিং কাণ্ডক লৈ এতিয়া তোলপাৰ লাগিছে। ঢিঙত সকলো উলা আহিছে, পুরুষ মহিলা সকলো উলা আহি প্রতিবাদ করেছে রাজপথত, কিয়নো যি দলবদ্ধ ধর্ষণ কাণ্ড ঢিঙত ঘটি গৈছে সেই ঘটনার ভুক্তভোগীর বাবে ন্যায় বিচারি এগৰাকী কিশোরী টিউশনৰ পৰা ঘৰলৈ উভতিছিলে, তেনে এক পথত ধর্ষণৰ বলি হৈছে, দলবদ্ধ ধর্ষণৰ বলি হৈছে, মুমূর্ষু অবস্থাত পেলাই থৈ গৈছে জঙ্গলৰ মাজৰ পথৰ কাষত। কল্পনা কৰি চাওক, আৰু ঢিঙত এয়াই নহয়, ইয়াৰ পূৰ্বেও তেনেকুৱা বহু ঘটনা, অপৰাজনিত ঘটনা পোহৰলৈ আহি থাকে, সংবাদ শিৰোনাম দখল কৰি থাকে, কিন্তু তাৰ পিছতো আৰক্ষী অপৰাধী চক্ৰৰ বিৰুদ্ধে খুব কাঢ়া ব্যৱস্থা নোলোৱাৰ পৰিপ্ৰেক্ষিততে এনেকৈ অপৰাধীৰ হ্ৰাস বাঢ়ি গ'ল নেকি, এই প্ৰশ্ন সচেতন ৰাইজে উত্থাপন কৰিছে, কিয়নো এয়াই প্ৰথম নহয়। অ' সিদিনা স্প্ৰে গেঙক লৈ কেনেকুৱা এটা তোলপাৰ লগা ঘটনা ঘটিছিলে, এগৰাকী মহিলা নির্যাতনৰ বলি হবলগীয়া হয়েছিল, আর কেবল তেনেকুৱাই নহয় ড্রাগসৰ অবাধ বিচরণের কথা বা চুরিকাণ্ডর সঙ্গে ঘটনা জড়িত হয়ে থাকার কথা, এনেকা বহু কেইটা ঘটনা ড্রাগস সরবরাহর পর আরম্ভ করে ধর্ষণলৈকে, কিন্তু ইয়াৰে উত্তর এটা বিচারি, কেন দলবদ্ধ ধর্ষণ কাণ্ড যে সংঘটিত হয়েছে এই ধর্ষণ কাণ্ডর বাবে আসলতে উচিত ন্যায় বিচারি এয়া মহিলা পুরুষ সকলো বিভিন্ন দল সংগঠন সদৌ ছাত্র সংস্থার নেতৃত্বত এই ধরনের ওলাই আহিছে, প্রতিবাদী কার্যসূচী বহিছে, প্রতিবাদ করেছে আর ন্যায় বিচারিছে। বিজেপি ইতিমধ্যে রওনা হয়েছে, রাজ্য ধারাবাহিকভাবে সংঘটিত হবলৈ ধরেছে ধর্ষণ তথা যৌন নির্যাতনের ঘটনা, একটা দিনাই রাজ্যের কেবাটাও স্থানত সংঘটিত হয়েছে একই জঘন্য কাণ্ড। ঢিঙর সমান্তরালক বিহালী, বিহালীর পিছত মাজুলী আর লক্ষিমপুরতো সংঘটিত হয়েছে যৌন নির্যাতন তথা ধর্ষণের অপচেষ্টার ঘটনা। বিহালীর বুড়ইঘাটত পোহরলৈ আহিছে ধর্ষণের অপচেষ্টার ঘটনা। বিহালীর বুড়ইঘাটত এগারী কিশোরী প্রতি নিশা ঘরের বাহিরলৈ উলাই আহোতে কেজনমান মানবরূপী দানবে মুখত সোপা দি নি ধর্ষণের চেষ্টা করলে, অবশ্যই কিশোরীগিয়ে চিঁর বাসর করাত কিশোরীগীক পেলাই থ গল পাখন্ড কেটাই। এই বিষয়ে কিশোরীগীর ভাতৃয়ে বিহালী থানাত এজাহার দিছে আর বিহালী আরক্ষী গোচরের ভিত্তিত এই কাণ্ডর জড়িত থাকার সন্দেহ 25 জনক আটক করে সোধা পোছা আরম্ভ করেছে, 25 জনক আটক করে সোধা পোছা করেছে। আর ইয়ার আন এটা ঘটনা, 3 জনক গ্রেপ্তার করেছে, 3 জনক গ্রেপ্তার করে জেললে প্রেরণ করেছে আরক্ষী। ইপিনে লক্ষিমপুরের যে ঘটনা, 9 বছরীয় কন্যা শিশুক ধর্ষণের অপচেষ্টা করলে লম্পট এটাই, মসজিদত আজান দিয়া মাতাব আলিয়ে সংঘটিত করেছে এই জঘন্য কাণ্ড। লক্ষিমপুরত শিশুটিক 9 বছরীয় কনমানি শিশুটিক রাইজে উদ্ধার করলে যদিও ঘটনাস্থলীর পর, কিন্তু পলায়ন করেছে মাতাব আলী। এটা মাতাব আলী কিমান সোনকালে আরক্ষী করাত্ত করব পারিব। একদরে সত্রনগরী মাজুলীতো যুবতী নির্যাতনের ঘটনা এটা ঘটিছে, কমলাবাড়ীত এগারী যুবতীক নির্যাতনের অভিযোগ উঠিছে বিকাশ দত্ত নামের এজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। বিকাশ দত্ত সেই কিশোরীগীক নির্যাতন চলার অভিযোগ উত্থাপন হয়েছে, এখন দোকানত কর্মরত আছিল যুবতীগী, যুবতী কর্মচারীগীর হাতত ধরে টনা আচুরা করার অভিযোগ বিকাশ দত্তর বিরুদ্ধে। বিকাশ দত্ত মাজুলী জিলা জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সদস্য বলে গম পাওয়া গেছে, আর মাজুলী আরক্ষী থানাত গোচর তরিছে ইতিমধ্যে ভুক্তভোগী যুবতীগীয়ে। আরক্ষী আটক করেছে অভিযুক্ত বিকাশ দত্তক ইতিমধ্যে। চলিত সপ্তাহতে কাছাৰত সংঘটিত হয়েছিল আন এটা চাঞ্চল্যকর ঘটনা, যত অসম বিশ্ববিদ্যালয়ের এগারী গবেষিকা ছাত্রীর শ্লীলতা হানির চেষ্টা করেছিল এটা লম্পট অটো চালকে। এটার পিছত এটার পিছত এটাকৈ এই যুর ঘটনা, নারী নির্যাতনের ঘটনা, ধর্ষণ কাণ্ড, মহিলাক নির্যাতন, অশ্লীল ইঙ্গিত দিয়ার ঘটনা, এইবর যে ঘটনা ঘটি আছে আর কিমান দিনলৈকে সহ্য করব লাগিব, এই প্রশ্নটে উত্থাপন করেছে নারী সমাজে, মহিলা সমাজে। ঢিঙর যে পাশবিক কাণ্ড, যত এগারী কিশোরী মুমূর্ষু অবস্থা পেলাই থ গল তিনি পাখন্ড ধর্ষণ করার পিছত, এই ঘটনার ন্যায় বিচারি ঢিঙতে সকল উলা আহিছে, ন্যায় বিচারিছে, মহিলার সুরক্ষার দাবিত উলা আহিছে প্রতিবাদকারী। ইফালে বিহালীর বুড়ইঘাটতো ধর্ষণের অপচেষ্টার ঘটনা এটা পোহরলৈ আহিছে। বিহালীর বুড়ইঘাটর এগারী কিশোরীক পুয়তি নিশা ঘরের বাহিরলৈ উলাই আহোতে কেইটামান দুর্বৃত্তই মুখত সোপা দি ধর্ষণের চেষ্টা করলে, কিশোরীগীয়ে চিঁর বাসর করাত কিশোরীগীক পেলাই থ পাখন্ড কেইটাই পলায়ন করলে। এই বিষয়ে কিশোরীগীর ভাতৃয়ে বিহালী থানাত এজাহার দাখিল করেছে, আর বিহালী আরক্ষী এই গোচরের ভিত্তিতে এই কাণ্ডর জড়িত থাকার সন্দেহত 25 জনক আটক করে সোধা পোছা আরম্ভ করেছে, ইয়ারে 3 জনক গ্রেপ্তার করে জেললৈ প্রেরণ করেছে আরক্ষী। এই দুষ্কার্যরে জড়িত কেইটা এখন বিদ্যালয়ের নির্মাণ শ্রমিক বলে জানিব পৰা গৈছে, বহিরাগত এই নির্মাণ শ্রমিকর বিরুদ্ধে স্থানীয় লোক তথা দল সংগঠনে প্রতিবাদ আরম্ভ করেছে। এই সন্দর্ভত এক রিপোর্ট আগবঢ়াম আমার সাংবাদিক তুষার হাজরিকার।
হয় বিহালীর বুড়ৈ ঘাটত কালির দিন যে ঘটনা সংঘটিত হয়েছিল, এগারী কিশোরীর শ্লীলতা হানির চেষ্টা করেছিল। এখন বিদ্যালয়ত শ্রমিক হিসাবে নিয়োজিত একাংশ আসলতে পাখন্দয়, আর সেই ঘটনার পিছতে এটা দেখবলে পাওয়া গেছে যে বিহালীর দল সংগঠন জাঙুর খাই উঠিছে, আর এই ঘটনার লগত জড়িত লোকসকলক আসলতে কঠোরতকৈ কঠোর শাস্তি বিহার বাবে দাবি জানাইছে। এই মুহূর্তত মই যিখন বিদ্যালয়ত নতুনকৈ নির্মাণ করে থাকা বিদ্যালয়, সেই বিদ্যালয়খনের এই শ্রমিক সকল নিয়োজিত হয়ে আসলে সেই বিদ্যালয়খনত উপস্থিত আছো, আর মোর লগত বিহালীর বিভিন্ন দল সংগঠনের বিষয়ববীয়া আছে, আর মই পোনে পোনে কথা পাতিবলৈ চেষ্টা করি। মই আপনার কাছে আহিছো আচ্ছার বিষয়ববীয়া। আসলতে বাহিরের পৰা অহা শ্রমিকে এনে ধরনের কাণ্ড করবলৈ আসলে সাহস পাইছে, কি কব এই মুহূর্তত? প্রথম কথাটো হৈছে যে জাতি মাতি ভেটি কথা কোৱা, খিলঞ্জীয়া সুরক্ষার কথা কোৱা, এই সরকারখনের দিনত কিন্তু সর্বাধিক ধর্ষণের ঘটনা অসমত সংঘটিত হয়েছে। আর আজি বর্তমান এনেকুৱা এটা অবস্থা সৃষ্টি হয়েছে অসমত যে মুকলি মনে কোনো নারী ঘুরি ফুরব নোৱাৰা এটা পরিবেশের সৃষ্টি হয়েছে। গতিকে আমি প্রথমে ধিক্কার জানাইছো অসমৰ গৃহ বিভাগক, তার লগতে আমি এটা কথা কব বিচাৰিছো, বিহারে যে ঘটনা সংঘটিত হয়ে গেল যোৱাকালি, এই ঘটনাটোৱে কিন্তু অত্যন্ত উদ্বেগ সৃষ্টি করেছে আমার মনত। কারণ এগারী নাবালিকাক মুখত খোপা দি ধর্ষণের যে অপচেষ্টা করেছিল কিছু বিশেষ ধর্মাবলম্বী লোকে নিয়োজিত হয়ে আসলে এক অনুষ্ঠান ইয়াত নির্মাণ করে থাকা হয়েছে, প্রতিষ্ঠান নির্মাণ করে তাদের মিস্ত্রী হিসাবে কর্মরত হয়ে আসে। গতিকে আমি প্রশাসনক বিশেষকৈ গৃহ বিভাগক বা আমার আরক্ষী প্রশাসন একটা দাবি উত্থাপন করব বিচার, যি নির্মাণ কার্য যান নির্মাণ কার্য চলি আছে সমগ্র বিশ্বনাথ জেলাতে বা সমগ্র অসমতে, এই নির্মাণ কাজত নিয়োজিত হয়ে থাকা শ্রমিকসকলে কিন্তু প্রকৃত আইডেন্টিফিকেশন দব লাগে পুলিশে। গতিকে এই আইডেন্টিফিকেশন নোহার কারণে বিভিন্ন ধরনের অপরাধী আহি এনেকুৱা ধরনের কাম কাজ সংঘটিত করেছে। আর আপনার লক্ষ্য করব যে জেলাখনত গরু চুরার ঘটনা বৃদ্ধি পাইছে, মানুষের ঘর চুরিকাণ্ড ঘটনা বৃদ্ধি পাইছে, নারীর উপর নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাইছে। এনেকুৱা ধরনের ঘটনা সৃষ্টি করা বা এনেকুৱা ধরনের ঘটনা সংঘটিত করা মানুষখিনিয়ে হয়েছে এক বিশেষ ধর্মাবলম্বী লোক, আর এনেকুৱা ধরনের নির্মাণ কাজত নিয়োজিত হয়ে থাকা শ্রমিক। গতিকে আমি পুলিশ প্রশাসন অতি শীঘ্রে তেওঁলোকৰ ওপৰত ব্যবস্থা গ্রহণ কৰিবলৈ আমি দাবি উত্থাপন কৰিছো। আৰু যদি এই ধর্ষণ কাণ্ড যি চেষ্টা চলাইছিলে যিসকল অপরাধী আছিলে, এই অপরাধীসকলক যদি কঠোরতম শাস্তি বিহা নাযায়, তেওঁ ভবিষ্যতে এনেকুৱা ধৰণৰ ঘটনা কিন্তু পুনৰাবৃত্তি ঘটিব এনেকুৱা ধৰণৰ ঘটনা। ধন্যবাদ জনাইছো। ইয়াত অনুসূচিত জাতি ছাত্র সন্থাৰ বিষয়ববীয়া আছে, মই আপোনাৰ কাষলৈ আহিছো। এনে ধৰণৰ নির্মাণ কাৰ্যত অস্থায়ী শ্রমিক নিয়োগ কৰিলে নিশ্চয় স্থানীয় গাঁও বুঢ়াই হোক বা আৰক্ষীক অবগত কৰিব লাগে, তেনেসমূহ বিষয় ইয়াত নিয়ম সমূহ মানি চলা হৈছিল নাই? তেনেকুৱা ধৰণৰ কোনো নিয়ম ইয়াত মানি চলা নাই। আপোনালোকে নিশ্চয় দেখিব পাইছে ইয়াত কৃষিভূমি আছে, কৃষিভূমি নষ্ট কৰি বিল্ডিং এখন মানে খ্ৰীষ্টান মিছনেৰীৰ বিল্ডিং সাজি আছে। ইয়াত স্থানীয় কৃষকসকলে খেতি কৰিব ইয়াত ব্যৱস্থা নাই, কিন্তু ডাঙৰ ডাঙৰ বিল্ডিং হবলৈ ইয়াত ব্যৱস্থা আছে। ইয়াত ক'ৰ পৰা বিশ্বনাথ ঘাটৰ আমাৰ বিহালী কোনো এজন ইয়াত জড়িত নাই। ইয়াত বাহিৰৰ মানুহ আহিলে ইয়াত বিহালী তেনেকুৱা ধৰণৰ বিহালী মানুহৰ বিহালী থলুৱা মানুহৰ বিহালী এজন আদিবাসী 13 বছৰীয়া ছোৱালীক এনেকুৱা ধৰণৰ ঘটনা কৰিব পাছে আমি এইটো ধিক্কাৰ দিছোঁ অনুসূচিত জাতি ছাত্ৰ সন্থাই, আৰু এইটো কোনো পধ্যে মানি লোৱা নহ'ব। অতি শীঘ্ৰে স্কুলৰ যোনবিলাক টেট লাইচেন্স দিছিল ইয়াত যিখিনি কৰিছিলে সেইখিনি অতি শীঘ্ৰে প্ৰশাসনে বন্ধ কৰিব লাগে। শিলচৰৰ অসম বিশ্ববিদ্যালয়ত সংঘটিত হোৱা ছাত্ৰীৰ যৌন নিৰ্যাতনৰ ঘটনাক লৈ মুখ্যমন্ত্ৰীক সাক্ষাৎ কৰিছে ছাত্ৰ প্ৰতিনিধিয়ে। তিনিদিনীয়া কাৰ্যসূচীৰে বৰাকলৈ যোৱা মুখ্যমন্ত্ৰীক সাক্ষাৎ কৰিলে শিলচৰ অসম বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ সন্থাৰ সভাপতি সম্পাদকে। শেহতীয়াকৈ বিশ্ববিদ্যালয়খনৰ আইন বিভাগৰ এজন সহকাৰী অধ্যাপকৰ যৌন নিৰ্যাতনৰ বলি হৈছে এগৰাকী ছাত্ৰী। একেদৰে বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰী কেজন অটো চালকে চলোৱা যৌন নিৰ্যাতনৰ প্ৰসংগও দাঙি ধৰিলে মুখ্যমন্ত্ৰীৰ আগত। বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰীসকলৰ নিৰাপত্তাৰ দিশটো গুৰুত্ব সহকাৰে পর্যবেক্ষণ করবলৈ মুখ্যমন্ত্রীক অনুরোধ করেছে ছাত্র সন্থার প্রতিনিধিসকলে। শিলচর বিশ্ববিদ্যালয়ত সংঘটিত যৌন নির্যাতনের ঘটনা সমূহক মুখ্যমন্ত্রী গুরুত্ব সহকারে লৈ ছাত্রীসকলের নিরাপত্তার ক্ষেত্রে সকল ধরনের ব্যবস্থা লবলৈ বা লওয়ার আশ্বাস দিছে মুখ্যমন্ত্রীয়ে। ইফালে বিশ্ববিদ্যালয় চৌহদৰ ভিতৰত থকা পৰিবহণৰ সমস্যা দূৰ কৰিবলৈকে অনুৰোধ জনোৱা হ'ল মুখ্যমন্ত্ৰী। লগতে বিশ্ববিদ্যালয় চৌহদত বৈদ্যুতিক বাছৰ ব্যৱস্থা কৰা, গল্ফ কাৰ্টৰ বাবে বিশেষ ট্ৰেক নিৰ্মাণৰ দাবী কৰিছে। ইফালে মাজে সময়ে মুখ্যমন্ত্ৰীক শিলচৰৰ অসম বিশ্ববিদ্যালয় চৌহদলৈ আহিবলৈ অনুৰোধ কৰিলে ছাত্ৰ ছাত্ৰীসকলে। লগতে বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰাবাসত আহাৰ গ্ৰহণ কৰিবলৈও অনুৰোধ কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকী। আর এই মুহূর্তে জানাম যে ঢিঙলৈ রওনা হয়েছে মন্ত্রী পীযূষ হাজরিকা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে ইতিমধ্যে ডিজিপি রওনা হয়েছে, আর রওনা হয়েছে ঢিঙলৈ মন্ত্রী পীযূষ হাজরিকা। দলবদ্ধ ধর্ষণ কাণ্ডর বুঝ লব মন্ত্রী পীযূষ হাজরিকায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে ঢিঙলৈ আরক্ষী সঞ্চালক প্রধান, আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে নগাঁও আরক্ষীর তৎপরতা বাড়িছে। ইতিমধ্যে নগাঁও আরক্ষীয়ে বাকি দুই অভিযুক্ত গ্রেপ্তার করবলে তৎপরতা আরম্ভ করেছে। সোধা পোছা এজনক অব্যাহত আছে, তফজুল ইসলাম বলে চিনাক্ত হয়েছে এজন, কিন্তু বাকি দুজনক বিচারি আরক্ষীর এফালে অভিযান চলিছে। আর
ঢিঙলৈ ইতিমধ্যে রওনা হয়েছে মন্ত্রী পিতু হাজরিকা। ঢিং ধর্ষণ কাণ্ডর মাস্টার মাইন্ড গ্রেপ্তার আরক্ষী করেছে, ধর্ষণকারী তফজুল ইসলামক গ্রেপ্তার করেছে, আর তফজুলের আছিল আরো দুটা নরপিখাস, এখন বাইকত উঠি আসছিল এই তিনটা ধর্ষণকারী। ইফালে মাজুলীর কমলাবাড়ী যুবতীক নির্যাতনের অভিযোগ, বিকাশ দত্ত নামের এজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। এখন দোকানত কর্মরত আছিল যুবতীগী, যুবতী কর্মচারীগীক হাতত ধরে টনা আজরা করার অভিযোগ বিকাশ দত্তর বিরুদ্ধে। আর বিকাশ দত্ত মাজুলী জেলা জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর সদস্যও। মাজুলী আরক্ষী থানাত গোচর তরিছে ভুক্তভোগী যুবতীগীকে, আরক্ষী আটক করেছে ইতিমধ্যে অভিযুক্ত বিকাশ দত্ত। এখন দোকানত কর্মরত আছিল যুবতীগী আর বিকাশ দত্ত নামের এইজনক ইতিমধ্যে আরক্ষী গ্রেপ্তার করেছে। বিকাশ দত্ত মাজুলী জেলা AJYCPর সদস্য বলে জানা গেছে। বিকাশ দত্ত নামের এজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, দোকানত কর্মরত সেইগী মহিলা যুবতীগীক টনা আজোরা করেছিল হাতত ধরে। যে ঘটিব আমি ভবা নাই, এই কারণে মই প্রশাসনক আর পুলিশ প্রশাসনক আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে অনুরোধ করেছো যে আপনি এইটার উপর স্ট্রিক্ট অ্যাকশন লগ ইমিডিয়েটলি, আর ফাস্ট ট্রেকত এই লর তিনজন পাপিক উচিত ব্যবস্থা করব। মানে লক্ষিমপুর ঘটনা গম পোৱা নাই, যদি তাতেও এনেকা ঘটনা হয়েছে এটা চিন্তনীয় কথা। সেই কারণে আমি ভাবো পুলিশে এইটার উপর তদন্ত করব আর সোনকালে পুলিশে এইবিল বিচার করব। সেইটোৱে মই কৈছো, এতিয়া আমি যদি এনেকুৱা ধৰণৰ কথা কবলৈ যাওঁ এই সময়ত আমাক আকৌ ৰাজনীতি কৰা বুলি কব। আজি বিৰোধীয়ে কিয় নিমাত হৈ আছে, আজি UDF কিয় নিমাত, কংগ্ৰেছ কিয় নিমাত? আমি মিয়াৰ বিৰুদ্ধে যেতিয়া প্ৰচাৰ হেৰি আৰম্ভ কৰোঁ মাটি অধিগ্ৰহণৰ ক্ষেত্ৰতে কওক বা মাদ্ৰাছাবিলাকত, তেতিয়া আমাক কিমান তাচ্ছিল্য কৰে। আমার কোনো রিজার্ভেশন নাই অসমীয় মুসলমানের উপর, কোনো আমার ডিমত নাই, আমার খিলঞ্জিয়া। কিন্তু যিসকল এই ঘটনার লগত জড়িত আছে আপনাদের প্রায়বিলাক ব্যক্তি মিয়া সম্প্রদায়ের, কত গল সংগঠনবিলাক? অবশ্যই আজি আসুয়ে মাতিছে, মই দেখিছো সকলোয়ে এটার উপর তীব্র বিরোধিতা করব লাগে। আর ইয়ার উপর একদম কইছো ফাস্ট কোর্টত এটা অ্যাকশন লব লাগে। এটা খুব সিরিয়াস ইস্যু, এজনী সৰু দশম শ্রেণীত পড়া ছোৱালীক যদি এনেকুৱা কৰিছে, তে আমাৰ ঘৰত থকা লৰা ছোৱালী দেখোন সুৰক্ষা নাই। আজি কলিকতাত সেইটো ঘটনা, ইয়াত এইটো ঘটনা, এইটো একদম হৰিবল কণ্ডিশ্যন। চাওক আইন, চাওক আইনখন আনিব পাৰে যদি আপুনি আইন কঠোৰতকৈ কঠোৰতম আইন আনিব। যদি মানুহে যিসকল ধৰ্ষণকাৰী আছে তেওঁলোকৰ মনত যদি উদ্দেশ্য নিগেটিভ থাকে, আপনি আইন আনি কি করব, কেনেকে সমাধান করব? মই ভাবো যে এটার উপর ব্যবস্থা হব। সব মই আপনার একটা কথা কইছো যে মিটার যদি আমাক দুটা মিটার কনভেনশনাল আর যদি আমার খবরধারা আমি অব্যাহত রাখিম সময়খিনিতে বিরতি এটার। ওয়েদার রিপোর্ট প্রেজেন্টেড বাই সানরাইজ। Weather report presented by Sunrise. এইটো মাই থান স্টিল নহয়। ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান স্টিল। মাস মাস সমগ্র ঘটনার মূল কালপ্রিট দীপাঙ্কর বর্মনের সহিত সহযোগী মনালিসা সহ
গোচৰত নাম সুমাইছে আন 10 অভিযুক্ত। ইফালে আৰক্ষীয়ে দীপাংকৰৰ ডিবি ষ্টক ব্ৰকিংৰ 12টাকৈ বেংক একাউণ্টৰ তথ্যৰ কৰিছে অনুসন্ধান। থানাত ৰুজু হোৱা গোচৰৰ ভিত্তিতে আৰক্ষীয়ে সংযোজন কৰিছে ইউজলেছ এছ 316-5-318-435 বি এন এছ ধাৰা। আৰক্ষীয়ে মনালিছাক আদালতত হাজিৰ কৰাই অধিক সোধপোছৰ বাবে লৈছে পুনৰ নিজৰ জিম্মাত। পাছে বহু শিক্ষিত মানুহৰ মহামূৰ্খামী দেখি স্তম্ভিত আজি সাধাৰণ লোক। পৰৱৰ্তী সময়ত তদন্তকাৰী আৰক্ষীৰ জেনাত ডিবি ষ্টক ব্ৰকিঙৰ হাইটেক লুণ্ঠন কাৰবাৰৰ আঁৰৰ আৰু বহু নজনা নুশুনা কাহিনী ওলাব ধৃত এইগৰাকী মনালিছাৰ মুখেৰে। গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাস আৰু প্ৰিয়ব্ৰত গগৈৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। তেওঁক যেতিয়া আক্ৰমণ ষ্টিল নহয়, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইট এণ্ড ষ্টিল। আৰক্ষীৰ অপৰাধ শাখাৰ জালত পৰিছে এগৰাকী মহিলা প্ৰবঞ্চক। মুখ্যমন্ত্ৰীৰ OSD হেমন্ত চৌধুৰীৰ নামত ধন সংগ্ৰহ কৰাৰ অভিযোগতে মহিলা প্ৰবঞ্চক পুতলী ডেকা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। জলসিঞ্চন বিভাগত কৰ্মৰত ধৃত মহিলা পুতলী ডেকা আৰু চাকৰি দিয়াৰ নামত পুতলী ডেকাই কোটি কোটি টকা লুণ্ঠন কৰি আছিল। ভুয়া পুলিচ ৰিপৰ্ট যোগান ধৰি আৰক্ষীৰ হাততে গ্ৰেপ্তাৰ হ'ল আৰক্ষী। ধুবুৰীত সংঘটিত হৈছে এই ঘটনা। একাংশ লোকক পুলিচ ৰিপৰ্টৰ নামত ভুৱা ৰিপৰ্ট প্ৰদান কৰিছিল ধুবুৰীৰ আকবৰ আলী নামৰ আৰক্ষীজনে। ধুবুৰী জিলা আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়ৰ অপৰাধ অনুসন্ধান শাখাত কৰ্মৰত আছিল আকবৰ আলী। আনহাতে ৰয়েল আলী নামৰ স্থানীয় এজন ডিটিপি অপাৰেটৰ, ডিটিপিৰ দোকান আছে, দোকানীজনকো আটক কৰিছে আৰক্ষীয়ে। আকবৰ আলীৰ পৰিকল্পনাতে কম্পিউটাৰ দোকানখনত প্ৰস্তুত কৰা হৈছিলে ভুৱা পুলিচ ৰিপৰ্ট। ধুবুৰীৰ জিলা পৰিবহণ বিষয়াৰ কাৰ্যালয়ৰ সন্মুখত থকা এখন DTPৰ দোকানত প্ৰস্তুত কৰিছিলে ভুৱা এই পুলিচ ৰিপৰ্টবোৰ আৰু তাৰ পৰাই বিভিন্নজনক ধনৰ বিনিময়ত যোগান ধৰা হৈছিলে ভুৱা পুলিচ ৰিপৰ্ট। DTP কৰা দোকানখনত পুলিচ ৰিপৰ্ট প্ৰস্তুত কৰি আৰক্ষীৰ চিল মোহৰ চহী কৰি যোগান ধৰা হৈছিলে একাংশ লোকক। জানিব পৰা মতে বৰ্তমানে দুয়োকে জেৰা কৰি থকা হৈছে যদিও বিষয়টো সন্দৰ্ভত বৰ্তমানলৈকে আনুষ্ঠানিকভাৱে কিন্তু একো সদৰি কৰা নাই ধুবুৰী আৰক্ষীয়ে। সময় এখিনিতে আন এটা বিৰতিয়ে মাইথান ষ্টিল নহয়, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইথান ষ্টিল। Weather report presented by Sunrise. Report presented by Sunrise. Dojo. তেওঁ 18 বছৰতকৈ কম বয়সৰ ছাত্ৰী। এই আক্ৰমণ কৰাৰ পাছতো 14 আগষ্ট পৰ্যন্ত পুলিচে তেওঁক গ্ৰেপ্তাৰ নকৰিল। শিৱসাগৰৰ খিলঞ্জীয়া তথা ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ মহিলা পাঞ্জা খেলুৱৈক অনা অসমীয়াই কৰা আক্ৰমণৰ ঘটনাই উত্তাল কৰি তুলিছিল শিৱসাগৰ। অনা অসমীয়াৰ হাতত নিজৰ ঠাইতেই খিলঞ্জীয়া প্ৰহৃত হোৱাৰ ঘটনাত 30টা জাতীয় দল সংগঠনে কৰিছিল প্ৰতিবাদ। ইয়াৰ পিছত মাৰোৱাৰী সমাজৰ প্ৰতিনিধিয়ে মন্ত্ৰী ডাক্তৰ অনুজ পেগুৰ ওচৰত তামোল পাণ লৈ সেৱা কৰি ক্ষমা বিচাৰি বিষয়টোৰ সামৰণি পেলায়।
কিন্তু এই ঘটনাটুক বৃহস্পতিবারে বিধানসভার শরৎকালীন অধিবেশনের শূন্যকালীন ঘণ্টাত সভা স্থগিত প্রস্তাব আনে শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। এই আক্রমণ করার পাছতো 14 আগস্ট পর্যন্ত পুলিশে গ্রেপ্তার নকরিলে, অথচ সেইদিনাই যেদিন আক্রমণ হয়েছিল সেইদিনাই পুলিশের ওসর এফআইআর দিয়া হয়েছিল। আজির দিন আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্র আর গৃহ বিভাগ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। রাজ্যখনত আইন শৃঙ্খলা আইনবিহীন অবস্থার সৃষ্টি হয়েছে, ল লেসনেস হয়েছে, গতি বিষয়টি অতি জরুরি। অখিল গগৈর এই সভা স্থগিত প্রস্তাবের বিরুদ্ধে সদনত যুক্তি দিয়ে সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযূষ হাজরিকা। পীযূষ হাজরিকার দাবি ইতিমধ্যে সমাধান হয়েছে বিষয়টি, সকল তালেক মাতি আনিলে, কেবা ঘন্টা জোড়া আলোচনা হল আর বিষয়টি সমাধান হল, সেই গতি সমাধান হওয়া ম্যাটার। তাতে আর নতুনক কটাঘাত কিবা চূণ দিব নিমখ দিব লাগে বলে অধ্যক্ষ ডাঙরিয়া মই নাভাবো। অখিল গগৈর সভা স্থগিত প্রস্তাবের বিরোধিতা করে মন্ত্রী পীযূষ হাজরিকায় অখিল গগৈয়ে নিজের সমষ্টিত ঘটা ঘটনার বুঝ লোবলৈ কিয় শিবসাগরলৈ নগল বলে সদনত প্রশ্ন করে। তার সলনি শিবসাগরের বিধায়কজনে গুয়াহাটির টিভির স্টুডিওত আর ফেসবুক লাইভতে ব্যস্ত থাকিল বলে মন্তব্য করে মন্ত্রী হাজরিকায়। তেখেতর সমষ্টিত হওয়া ঘটনা, তেখেতর সমষ্টিত দুদিন আন্দোলন হল, তেখেত তালে গৈছিল নেকি? আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, নেপালত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। তানাহুন জেলাখনের মার্সিয়াংডি নদীখনত এখন বাস পড়ে গেছে, যত ভারতীয় যাত্রীসকল আছিল বাসখন সম্পূর্ণরূপে ডুবি গেছে মার্সিয়াংডি নৈখনত। আর দুর্ঘটনাগ্রস্ত বাসখনত প্রায় 40 গৰাকী যাত্রী আছিল। বাসখনত থাকা আটাইকেইজন যাত্রীর মৃত্যু ঘটার সন্দেহ আর মৃত্যু ঘটিছে বলে জানা গেছে। এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে সংখ্যা অবশ্যই দিয়া হওয়া নাই। দুর্ঘটনায় পতিত হওয়া বাসখনত আছিল ভারতের যাত্রী আর পোখরারপরা কাঠমান্ডুলৈ গৈ আছিল এই বাসখনের যাত্রীসকল। বাসখনত উদ্ধারের বাবে ইতিমধ্যে বাসখন উদ্ধারের বাবে গোটেই অভিযান অব্যাহত রাখা দেখা গেছে। ইয়ার সহ বিদায় লম, নমস্কার। মাইথান স্টিল নহয়।